আরে ভাই, আমি তো কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী নই যে আমার কথা সবাই মানবেন। যদি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই রক্ষতা ঘোষিত হইত তাহলে সবাই মানতেন, তবে আজ না মানলে কালকে পস্তাবেন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আসসালামু আলাইকুম, জাতিবিদের শুভেচ্ছা। আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কেন বাংলাদেশে অল্প বয়সে ডায়াবেটিসের সংখ্যা বাড়ছে। এর কারণ জানতে পারলে সমাধান খুবই সহজ। তো চলুন, এর আগে আমরা জানবো বিশ্বে ধান উৎপাদনের প্রথম স্থান অধিকারী দেশ হল চীন এবং দ্বিতীয় স্থান অধিকারী দেশ হল ভারত। আপনারা কখনো ভেবেছেন চীন ধান উৎপাদনে প্রথম হলেও তারা ভাতের উপর নির্ভরশীল নয়? তারা রুটি, নুডলস, ময়দা দিয়ে তৈরি বিভিন্ন খাবারের উপর তারা নির্ভরশীল। অন্যদিকে ভারত ধান উৎপাদনে দ্বিতীয় হলেও তারাও ভাতের উপর নির্ভরশীল নয়, তারা সম্পূর্ণ শক্তির উপর বেশি নির্ভরশীল, যার কারণে তারা অল্প বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হয় না এবং তাদের শরীরে মেদ জমে না, তারা অল্প বয়সে মুটিয়ে যায় না। আমরা যদি বিশ্বের উন্নতির দিকে তাকাই, যেমন ইউএসএ, ইউকে, কানাডা, নেদারল্যান্ড, থাইল্যান্ড, তাহলে দেখতে পাই তারাও ফলগুলো সবজির উপর বেশি নির্ভরশীল। তাহলে আমরা বাঙালি সচেতন জাতি হওয়া সত্ত্বেও কেন ভাতের উপর নির্ভরশীলতা কমাতে পারছি না? ভাই, আসল কথা হলো অল্প বয়সে মুটিয়ে যাওয়া, মেদ, ভুঁড়ি ও ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ হলো ভাত খাওয়া। আমাদেরকে ভাতের উপর নির্ভরতা কমাতে হবে এবং ফলগুলো সবজির উপর জোর দিতে হবে। তা না হলে চিকিৎসার জন্য প্রতি মাসে যে পরিমাণ খরচ হয় তা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমার কথাকে বিশ্বাস না হলে একজন ডায়াবেটিস রোগীকে পেট ভরে ভাত খাওয়াবেন, খাওয়ার পর তার সুগার টেস্ট করবেন, দেখবেন তার সুগার নিয়ন্ত্রণের বাইরে গিয়েছে, তার সুগার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এটি 16-18 গেছে। আমাদের আগামী প্রজন্মকে ডায়াবেটিস থেকে বাঁচানোর জন্য ভাতের উপর চাপ কমাতে হবে এবং যদি পেট ভরে খেতেই হয় তাহলে ফলগুলো বা শাকসবজি পেট ভরাতে হবে। তাই খুব দ্রুত আমি যে তথ্যটি দিচ্ছি এটি মেনে চলার চেষ্টা করবেন, তাহলে আগামীতে অনেক জটিল কঠিন রোগ থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। ভাই, ভাত এমনভাবে খেতে হবে যেন পেট খালি থাকে, তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ইনশাআল্লাহ। ভাত যত বেশি খাবেন তত ডায়াবেটিসের দিকে ধাবিত হবেন। আমি সাধারণ মানুষ, তাই কথাগুলো বিশ্বাস হবে না। যদি প্রধানমন্ত্রী ঘোষণা দিত তাহলে সবাই বিশ্বাস করত। ধন্যবাদ। এই তথ্যটি আপনাদের জন্য কিছু পরিমাণ কাজে লাগিয়ে